আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। শনিবার বিএনপির নতুন রাজনৈতিক কর্মসূচি অর্থাৎ নিঃশব্দ পদযাত্রা এটা পালিত হল। এটা নিয়ে নানা ধরনের কথা হয়েছে এবং আওয়ামী লীগকে এই কর্মসূচি নিয়ে আগের দিন শুক্রবার দিন আওয়ামী লীগের তথ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে বিএনপির নাকি দম ফুরিয়ে গেছে, তাই তারা নীরব পদযাত্রা করছে। এ ধরনের কথার মধ্যে না এক ধরনের ব্যঙ্গ আছে, আক্রমণ আছে, তুচ্ছ তাচ্ছিল্য করার এক ধরনের প্রবণতা আছে। কিন্তু একটা জিনিস আমার কাছে খুবই নতুন লেগেছে, সেটা হলো যে রাজনৈতিক কর্মসূচি তো অনেক কিছু হতে পারে, কিন্তু এই যে নীরব পদযাত্রা, আগে ছিল কিন্তু মৌন মিছিল, আমরা দেখেছি শব্দটা একই রকম, কিন্তু মৌন মিছিল একটা শর্ট, অল্প একটু এলাকা ধরে একটা মিছিল হয়তো হয় অথবা দাঁড়িয়ে থাকে, কিন্তু এখানে যেটা হলো একটু লম্বা, প্রায় 4 কিলোমিটার, 4.25 কিলোমিটার পর্যন্ত পথ ওনারা লাইন ধরে গেলেন। তো এটা আমার কাছে একটা অভিনব রাজনৈতিক কর্মসূচি মনে হয়েছে, এবং আমি বলবো বর্তমান সময়ের প্রেক্ষিতে, মানে যে সময়ে এখন বিএনপি যাচ্ছে, যে সময়ে একটা আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে, সেই সময়ে বিএনপির জন্য এ ধরনের একটা রাজনৈতিক কর্মসূচি আমার কাছে অভিনব এবং খুবই বুদ্ধিমত্তা সম্পন্ন মনে হয়েছে। আমি কারণটা বলছি, দেখুন প্রায় দেখবেন সরকারি দলের নেতারা, নেতা পাতি নেতা মন্ত্রী প্রতিমন্ত্রী যারা আছেন, এই লেভেলের লোক যারা আছেন, তারা প্রায় বিএনপিকে নানা ধরনের খুচাখুচি করেন। সেটা কি বলেন যে বিএনপি আন্দোলন করতে পারবে না, বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে পারবে না, কিন্তু যেই তারা কিছু করতে যাবে, আমরা আন্দোলন বলতে যা দেখি, আওয়ামী লীগ যেমন আন্দোলনগুলো 1996-এ করেছিল আমরা দেখেছিলাম যে আন্দোলন, সেই আন্দোলনগুলো কি, অথবা এরশাদের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সময় আমি ছাত্র ছিলাম, আমিও ওই ধরনের আন্দোলন করেছি, সেই আন্দোলনগুলির মধ্যে এক ধরনের কিন্তু হরতাল, ভাঙচুর, আগুন জ্বালিয়ে দেওয়া, এ ধরনের ঘটনা কিন্তু থাকে। অনেক সময় আন্দোলনকারীরাও করে, অনেক সময় আন্দোলনের ফাঁক তালে কিছু সুবিধাবাদী লোকও করে, এগুলো হয়ে থাকে। সেসবের একটা চূড়ান্ত রূপ দেখা গিয়েছিল 2014 সালে। 2014 সালে যখন আওয়ামী লীগ একটা নির্বাচন করছিল এবং নির্বাচনের পর তারা অর্ধেকের বেশি আসনে বিনা ভোটেই বিজয়ী হয়ে গিয়েছিল, তখন সেই নির্বাচনের প্রাক্কালে, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরও সারা দেশে ব্যাপক ভাঙচুর, অগ্নিকাণ্ড, গাড়িতে আগুন দেওয়া, এ ধরনের ঘটনা ঘটেছিল। এটা কারা ঘটিয়েছিল সেটা নিয়ে নানা বিতর্ক আছে। সরকার এখনও প্রতিনিয়ত বলে থাকে আগুন সন্ত্রাস বলে থাকে সেগুলি বিএনপি জামাতটা ঘটিয়েছিল, আবার বিএনপির মুখে আবার শুনি সেগুলো নাকি আওয়ামী লীগই বিএনপি এবং জামাতকে ডিফেম করার জন্য তারা নাকি এগুলো করেছিল, এবং আওয়ামী লীগের একজন এমপি নামও সেখানে নানাভাবে উচ্চারিত হয়। তো সেগুলো সময়ের প্রেক্ষিতে এখন আমরা, আমাদের দুর্ভাগ্য যে আমাদের এখানে যখন কোনো মামলার ঘটনা তদন্ত হয় তখন ওই সময় যে সরকারে থাকে তাদের ইচ্ছা অনুযায়ী হয়। এখন আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তখন তো আমরা আরেকটা জিনিস দেখব। তবে আওয়ামী লীগ একটা এই ঘটনাটাকে বারবার বারবার বলে বলে বলে, ওই একটা কথা বলা হয় না যে একটা কথা বারবার বললে কিন্তু সেটা মানুষের কানে ঢুকে যায়, তো বারবার বলে 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 বিএনপির সঙ্গে আগুন সন্ত্রাস এবং এ ধরনের ভাঙচুর, এই কথাগুলো একদম লাগিয়ে দিতে তারা চেয়েছে, অনেক ক্ষেত্রে সফল হয়েছে। যে কারণে বিএনপি যখনই আন্দোলন করতে যায় তখন তাদের এটা ভাবতে হয় যে আমি যদি সেরকম একটা সমস্ত লোকজনকে জড়ো করে রাজপথে বিক্ষোভের মতো অথবা এর ধরনের কোনো ঘটনা ঘটে তখন তা আমাদের গায়ে না, আবার সেই একই লেভেল লাগিয়ে দেওয়া হয় যে আমরা আগুন সন্ত্রাসী। এটা একটা বিপদের ব্যাপার, আন্দোলন করলে আগুন সন্ত্রাসী, আন্দোলন না করলে আন্দোলন করতে পারে না বলে টিটকেন, এই যে একটা পদ্ধতি। আর এর মাঝখানে তুলে নেওয়া, মামলা করা, একে একজনের মানে পেছনে একজনের নামে
একশো দেড়শো দুইশো পর্যন্ত মামলা থাকা, এই যে বিষয়গুলো, এগুলো সব মিলিয়ে কিন্তু রাজনৈতিক আন্দোলনের জন্য একটা খুবই মানে প্রতিকূল পরিবেশ কিন্তু দেশে তৈরি হয়েছে। এ সময় বিএনপি আন্দোলন কি হতে পারত? আমি মনে করি যে আন্দোলনটা তারা শুরু করেছে, এই যে নীরব পদযাত্রা, এটা একটা অভিনব এবং আমি মনে করি খুবই বুদ্ধিমত্তা সম্পন্ন একটা কৌশল তারা হাতে নিয়েছে। তবে একটা কথা, শনিবারের অভিজ্ঞতাটার কথা আমি বলি, শনিবারে যে তারা যে মিছিলটা করেছে সুভাষ টাওয়ার থেকে বাড্ডার, সুভাষ টাওয়ার থেকে শুরু করে মালিবাগ চৌধুরী পাড়া পর্যন্ত, আবুলের হোটেল পর্যন্ত, নীরব পদযাত্রা বলা হলেও নীরব কিন্তু থাকেনি। মিছিল হয়েছে, মিছিলের সঙ্গে স্লোগানও হয়েছে, স্লোগানটা না হলেই বরং ভালো হতো বলে আমি মনে করি। আমার কিন্তু এই ধরনের আন্দোলনকে পছন্দই করি, এই কারণে যে আপনারা আন্দোলন করবেন কিন্তু যা বলবেন তাই করবেন, এবং এটা করতে পারলে ভালো। যেহেতু নীরব বলেছেন, নীরব করে দেখান। তবে এটা তো আরও কয়েকদিন চলবে, প্রথম দিনের যে অভিজ্ঞতা সেখান থেকে আমি মনে করি বিএনপির নেতাকর্মীরা শিক্ষা নেবেন। আরও একটা কথা, যদি সম্ভব হয় পুরো রাস্তা জুড়ে যদি মিছিলটা না হয় তাহলে ভালো হয়, কারণ আমি অনেককে বলতে শুনেছি ওই সময় এই চার প্রায় সোয়া এক ঘন্টা সময় লেগেছে, এই সোয়া এক ঘন্টায় এই জায়গাটাতে প্রচণ্ড একটা যানজট তৈরি হয়েছিল। এই যানজটটা অনেকে কিন্তু পছন্দ করে না যেমন সত্য, আবার অনেকে এটাকে অজুহাত হিসাবে ব্যবহার করতে পারে, এই ব্যাপারে আমি মনে করি সতর্ক থাকা উচিত বিএনপি। কারণ আপনারা যখন গতানুগতিক আন্দোলন ছেড়ে অন্য একটা পথে যাচ্ছেন এবং যেটাকে সাধারণ মানুষ পছন্দও করছে, তো আপনি যদি এটাও করতে পারেন তাহলে কিন্তু মানুষ পছন্দ করবে, মানুষ তখন তুলনা করতে শিখবে যে ওরা কীভাবে আন্দোলন করে আর এরা কীভাবে আন্দোলন করে। হইচই করলে যে মানুষের মন পাওয়া যাবে তা নয়, এর মাধ্যমেও আমি অনেককে বলতে শুনেছি এই আন্দোলনটাকে অনেকেই খুবই পজিটিভলি নিয়েছেন এবং তারা বলেছেন বাহ, নীরবের থেকেও তো প্রতিবাদ করা যায়। আমি মনে করি আমাদের রাজনীতিতে সামনে পরিবর্তন আসবে। এবং যে কথাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই নীরব পদযাত্রা দিয়েই দানব সরকারকে বিদায় করবো, এটা ওনার প্রত্যাশার কথা, এটা সম্ভব, পৃথিবীতে বহু জায়গায় এরকম হয়েছে আজ পর্যন্ত। আল্লাহ হাফেজ।